বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না সেখানে আমাদের অনেক বড় বড় ভাগ করতে হয় সেই ভাগগুলো প্রচলিত নিয়মে করতে গেলে অনেক সময় লাগে তাই আমরা কিছু কৌশল শিখবো যার মাধ্যমে আমরা খুব কম সময়ে ভাগ করে ফেলব আজকে আমরা যে কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা পঁচিশ দ্বারা এবং একশো পঁচিশ দ্বারা কীভাবে ভাগ করব তার একটি কৌশল শিখব এখন ছাব্বিশ ছাব্বিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে বাঘ হবে পাঁচ দশমিক দুই এর কৌশলটি হচ্ছে যেই সংখ্যাটিকে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে চাই সেই সংখ্যাটিকে প্রথমে আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করার পর ডান দিক থেকে এক বামে দশমিক দিলেই পাঁচ দ্বারা ভাগ হয়ে যাবে এখানে ছাব্বিশ ছাব্বিশকে দুই দ্বারা গুণ করলে হয় বাহান্নর ডান দিক থেকে এক বামে দশমিক দিলেই বাঘ ফল হয় পাঁচ দশমিক দুই সুতরাং ছাব্বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে বাঘ ফল হবে পাঁচ দশমিক দুই এখন এই সংখ্যাটিকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করতে চাই তাহলে প্রথম সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করতে হবে এটাকে দুই দ্বারা গুণ করলে দুই দুগুণের চার দুই দুগুণে চার দুই দুগুণের চার দুই দুগুণে চার এটা হয় এখন এই গুণ ফলের ডান দিক থেকে যদি এক গর্বাম দশমিক দিই তাহলে বাক ফল হয়ে যায় সুতরাং এই সংখ্যাটিকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি বাক ফল হবে বাঘ হবে চার হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চার এখন এই সংখ্যাটিকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করতে চাই তাহলে সেই আগের নিয়মে এই সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা দুই দ্বারা গুণ করি গুণ ফল হয় এইটি এখন গুণ ফলের ডান দিক থেকে বাম দিকে একঘড় বামে যদি দশমিক দিই তাহলে আমাদের পাঁচ দ্বারা বাঘ ফল হয়ে যায় সুতরাং এই সংখ্যাটিকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে বাঘ ফল হবে এই সংখ্যাটি এখন এই সংখ্যাটিকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব তাহলে এই সংখ্যাটিকে তাহলে আগে এই সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করি দুই দুকুণে চার দুই একে দুই চার দুণে আট দুই দু চার তিন দোকানে ছয় এখন গুণ ফলের ডান দিক থেকে বামে একগর বামে দশমিক দিক অর্থাৎ বত্রিশ হাজার চারশো বারোকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে বাক ফল হবে ছয় হাজার চারশো বিরাশি এখন আসুন দশমিক সংখ্যাটাকে পাঁচ দ্বারা ভাগ করব সেই একই নিয়মে এই সংখ্যাটিকে প্রথমে দুই দ্বারা গুণ করব এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুই চার দুই তিন ছয় তারপর দশমিক শূন্য তাহলে পাঁচ দ্বারা বাক করলে বাক ফল কী হবে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দশমিক বিন্দু দশমিক বিন্দুটিকে এক ঘর বামে সরিয়ে দিতে হবে এখন দশমিক বিন্দুটাকে যদি আমরা এক গড় বামে সরাতে চাই তাহলে শূন্য দিয়ে বাম এটা শূন্য দশমিক দিয়ে দেব সুতরাং দশমিক শূন্য তিন এক দুই এই সংখ্যাটিকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে বাকফল হয় দশমিক শূন্য শূন্য ছয় দুই চার যে কোনো সংখ্যাকে আমরা যখন পাঁচ দ্বারা ভাগ করছি তখন সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করে এক ঘর বামে দশমিক দিলেই বাঘ ফল হয়ে গেছে এখন একইভাবেই যে কোনো সংখ্যাকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করতে চাই তাহলে সংখ্যাটিকে আগে চার দ্বারা গুণ করব। চার দ্বারা গুণ করার পর দুই ঘর বামে দশমিক দেব তাহলে প্রথমে কী করব চার দ্বারা গুণ তারপর দুই ঘর আগে দশমিক দুই ঘর আগে দশমিক তাহলে তেরো তেরোকে যদি আমরা চার দ্বারা গুণ করি তিন চারে বারো বারো দুই হাতে থাকে এক চারে চার আরেক পাঁচ বান্ন তেরোকে চারি দ্বারা গুণ করলে হয় বান্ন গুণ করার পর গুণফলের ডান দিক থেকে বাম দিকে দুই গড় আগে দশমিক দিতে হবে দুই গড় আগে দশমিক দিলে হয় শূন্য দশমিক পাঁচ দুই সুতরাং তেরোকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে বাক ফল হবে শূন্য দশমিক পাঁচ দুই এভাবে খুব অল্প সময়ে আমরা যে কোনো সংখ্যাকে পঁচিশ দ্বারা ভাগ করতে পারবো তাহলে কিছু প্র্যাকটিস দেখি এখানে আছে দুইশো দশ দুইশো দশকে যদি আমরা পঁচিশ দ্বারা বাক করতে চাই তাহলে প্রথমে দুইশো দশকে চার দ্বারা গুণ করতে হবে দুইশো দশকে চার দ্বারা গুণ করি প্রথমে চারির শূন্য শূন্য চারেক চার চার দু কোণে আট গুণ করার পর গুণ ফলের ডান দিক থেকে বাম দিকে দুই গোড়াকে দশমিক দিতে হবে দুই গোড়াকে দশমিক দিলে ফলটা হয় আট দশমিক চার শূন্য সুতরাং দুইশো দশকে যদি আমরা পঁচিশ দ্বারা বাক করি তাহলে বাক ফল হবে আট দশমিক চার শূন্য একইভাবে শূন্য দশমিক শূন্য তিন এটাকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি প্রথমে সংখ্যাটিকে চার দ্বারা গুণ করবো তিন চারে বারো বারো দুই হাতে থাকে এক গুণ ফল হয় শূন্য দশমিক এক দুই এখন এই গুণ ডান দিক থেকে বাম দিকে দুই গড় আগে দশমিক দেবো তাহলে দশমিক বিন্দু আছে এখানে দুই গড় বামে দশমিকটা চলে আসবে তাহলে শূন্য আরেকটা শূন্য দশমিক বিন্দুটা হবে এখানে সুতরাং বাঘ ফলটা হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই সুতরাং দশমিক শূন্য তিনকে পঁচিশ দ্বারা বাক করলে বাকফল হয় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই একইভাবে এই সংখ্যাটিকে যদি আমরা পঁচিশ দ্বারা বাক করি তাহলে কী করতে হবে প্রথমে এই সংখ্যাটিকে চারি দ্বারা গুণ করতে হবে চার দ্বারা গুণ করলে গুণ করার পর গুণ ফলে ডান দিক থেকে বাম দিকে দুই আগে দশমিক দেব সুতরাং এই সংখ্যাটিকে যদি আমরা পঁচিশ দ্বারা বাক করি তাহলে বাক ফল হবে আট হাজার আটশো অষ্টআশি দশমিক আট আট এই সংখ্যাটিকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করতে চাই তাহলে প্রথমে সংখ্যাটিকে চার দ্বারা গুণ করবো চার দ্বারা গুণ করলে গুণফল ফল হয় চার একে চার চার দু আট তিন চারে বারো চার একে চার আরেক পাঁচ এখন গুণফলের ফলের ডান দিক থেকে বাম দিকে দুই গড় আগে দশমিক দেব দুই গড় আগে দশমিক দিলে হয় এই সংখ্যাটি এখন দেখি যে কোনো সংখ্যাকে একশো পঁচিশ দ্বারা ভাগ করার নিয়ম যে কোনো সংখ্যাকে যদি আমরা একশো পঁচিশ দ্বারা ভাগ করতে চাই তাহলে সংখ্যাটিকে প্রথমে আট দ্বারা গুণ করতে হবে আট দ্বারা গুণ করতে হবে গুণ করার পর ডান দিক থেকে তিন বামে দশমিক দিতে হবে এখন সাতকে যদি আমরা একশো পঁচিশ দ্বারা ভাগ করতে চাই তাহলে প্রথমে সাতকে আট দ্বারা গুণ করব। তাহলে সাতকে যদি আট দ্বারা গুণ করি তাহলে গুণ ফল হয় সাত আটা ছাপ্পান্ন গুণ করার পর গুণ ফলের ডান দিক থেকে বাম দিকে তিন গড় বাম দিকে দশমিক দেব এক দুই তিন গড় তাহলে একটা শূন্য দিয়ে তিন ঘর বানালাম তিন গড় আগে দশমিক দিলে বাঘ ফলটি হয় দশমিক শূন্য পাঁচ ছয় সুতরাং সাতকে যদি আমরা একশো পঁচিশ দ্বারা ভাগ করি বাঘ ফল হবে দশমিক শূন্য পাঁচ ছয় একইভাবে এই সংখ্যাটিকে যদি আমরা একশো পঁচিশ দ্বারা বাগ করতে চাই তাহলে প্রথমের সংখ্যাটিকে কী করব আট দ্বারা গুণ করবো আট দুণে ষোলোর ছয় হাতে থাকে এক জি এই সংখ্যাটিকে আট দ্বারা গুণ করলে গুণ ফল হয় এই সংখ্যাটি এখন ডান দিক থেকে বাম দিকে যদি আমরা তিন গড় আগে দশমিক দিই তাহলে এই সংখ্যাটি হচ্ছে একশো পঁচিশ দ্বারার বাঘ ফল অর্থাৎ একশো পঁচিশ দ্বারা বাক করলে বাঘ ফল হবে এই সংখ্যাটি সুতরাং এই সংখ্যাটি হচ্ছে একশো পঁচিশ দ্বারার বাঘ ফল অর্থাৎ এই সংখ্যাটিকে যদি আমরা একশো পঁচিশ দ্বারা বাক করি তাহলে বাঘ ফল হবে এই সংখ্যাটি